खरच करण करोग्राम मामर बाधा दिए भारतीय हिंदुस्तान मस्जिद निर्माण होना माल এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো সত্যের বিজয় তোমাদেরই হবে আমি আল্লাহ তোমাদেরই বিজয় করব আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব জানেন যেই যেই ব্যক্তি বাবরি মসজিদ ভাঙার জন্য প্রথম গম্বুজে উঠে সাপল মেরেছিল নাম তার বলবীর সিং বলবীর সিং তার নাম কি ছিল বলবীর সিং সে গম্বুজে গম্বুজ ভাঙার পরে নিচে নামলো নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি কালেমায়ে শাহাদাত মানবতার কল্যাণের মহান সমাধান এই কোরআন কে যারা পড়ে শুনে বুঝে নিবে তারা কালেমায়ে শাহাদাত কালেমায়ে তাইয়্যেবা পাঠ করতে তারা বাধ্য হয়ে যাবে সেই দিন বলবীর সিং গম্বুজ থেকে নেমে নিজেকে কন্ট্রোল রাখতে পারেনি সাথে সাথে কালেমায়ে শাহাদাত পাঠ করে ইসলাম কবুল করে পৃথিবী বাসীকে দেখিয়ে দিয়েছে একবার জোরে বলি নারে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ভারতের ভারতবর্ষের মাটি বলে নয় আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে ইসলাম তথা কোরআনকে বুঝে নেওয়া মানুষের কাছে ততই সহজ হয়ে যাবে একবার জোরে বলি ইনশাআল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আজ থেকে 1400 বছর পূর্বে আজ থেকে 1500 বছর পূর্বে আমার রাসূল দয়ার হাবিব পৃথিবীবাসীকে বলেছিলেন তোমরা যেখানেই যাও যেভাবেই যাও যেখান থেকে আসো ঘুম থেকে উঠো আর বিছানা থেকে উঠো উঠে তোমরা সাথে সাথে তোমাদের হাত দুটো সুন্দর করে পরিষ্কার করো আমার নবীর কথাকে মান্যতা দিতে কেউ চাইনি 2020 সালে এলো করোনা ভাইরাস বড় বড় বিজ্ঞান সার্জেনেরা নবীর কথাটাই তুলে ধরলো বলে আদার করোনা আছে বাঁচনা আপনি হাত আর মুখ বারবার ধোয়ে কি কি কথা কি ভালো না বললাম এখনো মোবাইলে ফোন করবেন তো আগে ওই কথাটা বলবে তারপরে ফোনটা রিং হবে ওই জন্য আমি মনের উদ্দিনে বলছি এই কোরআন বিজ্ঞানময় করা পৃথিবীর মাটিতে আল্লাহর জমিনে বিজ্ঞানের আবির্ভাব যত বাড়বে কোরআন বুঝে নেওয়া মানুষের কাছে তত সহজ হয়ে যাবে আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জানেরা তবে আজকে ভারতবর্ষের মাটিতে এমনটাই হলো তারপরে একটার পর একটা একটার পর একটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় কখনো তালাককে ব্যান্ড তালাককে তালাককে ব্যান্ড করে দেওয়া হয় ভাইজান আমার আব্বা জানেরা কত আর খেলবে আমাদের নিয়ে আর কতই খেলবে আর আমরাই কত খেলবো ভাইজান আমি মনির উদ্দিন আপনাদের বলি খবরদার হতাশ হবেন না খবরদার টেনশন করবেন না টেনশন করার কোনো প্রয়োজন নেই হতাশ হওয়ার কোনো দরকার নেই ভাই গো আমি যেন আপনাদেরই ভাই আপনারা যেন আমারই ভাই আপনাদের বিনীত হাত জোর করে বলে যায় খবরদার হতাশ হবেন না খবরদার টেনশন করবেন না ভাইজান আমি মনির উদ্দিন এই জগতে এসেছি চলে যাব থাকবো চলে যাবেন না থাকেন আমি চলে আমি থাকবো আমি এসেছি চলে যাব এর পূর্বে কেউ এসেছিল চলে গেছে নরসিংহ রাও এসেছিল চলে গেছে অটল বিহারী এসেছিল চলে গেছে এমনি করে মনমোহন সিং এসেছিল চলে গেছে নরেন্দ্র মোদী এসেছে চলে যাবে 24 সালে
দিন কাছে তো উত্তর প্রদেশের এক সুন্দরী যুবতী রমণীকে পেট্রোল ঢেলে জ্বালিয়ে মেরে দিল। ভাইজান বন্ধুরা আমার, একটি সাংবাদিক পর্যন্ত যেতে দিল না। আমরা আর কত বদমাস্ত করব, আমরা আর কত ধৈর্য ধরব? ধৈর্যের যখন বাঁধ ভেঙে যাবে, হাজরাতে আলীর মতো তরোয়াল নিয়ে বেরিয়ে যাব। ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের প্যাডিয়ে শেষ করে দেবে। চিন্তা করব না মানে? ভাষাগুলো কি বুঝতে পারছেন না? আর একটু ক্লিয়ার করে বলবো, বোঝা যাচ্ছে? ওরা তো 75, আমরা তো 25, ওরা তো 70, আমরা তো 30, ওরা তো আমাদের প্যাড দিয়ে দিবে। আমরা কি করবো? কেন টেনশন করবো না, কেন হতাশ হবো না? অটোমেটিক আমরা টেনশন চিন্তায় পড়ে যাই। আমি মনিরুদ্দিন আপনাদের পুনরায় বলি, খবরদার চিন্তা করবেন না। আমি মনিরুদ্দিন বলি, খবরদার টেনশন করবেন না, বিশ্বাস নির্যাতন নিপীড়ন অন্যায় অত্যাচার অবিচার জুলুম করা হয়। সেই দিন মক্কার মাটিতে নেতৃত্ব চলছিল আবু জেহেলের। সেই দিন মক্কার মাটিতে আবু জেহেল অন্যায় ভাবে নির্যাতন নিপীড়ন সংখ্যালঘু মুসলমানদের উপরে করেছিল। আমার আমার নবী এবং তার সাহাবীরা যেন চিন্তা না করে। জিব্রাইল এসে গেলেন নবীকে, বলেন ও নবী বলো ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين رمك مدينة ভারত বিশ্ব বাংলার সংখ্যালঘু মুসলমানেরা, আল্লাহ বলছেন নিজে, আমি নয়। আরে মক্কা মদিনা তাই বিশ্ব ভারতের সংখ্যালঘু মুসলমানেরা, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা ভয়ে ভীত হয়ো না, তোমরা হতাশ হয়ে যাও না। তোমরা তোমাদের ঈমানটা মজবুত করো, আমার উপরে তাওয়াক্কাল বিশ্বাস ভরসা করো। আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদের কল্যাণ করব। এটা আমার ওয়াদা। এটা কার ওয়াদা বলেন বলেন? এটা আল্লাহর ওয়াদা, আমার আল্লাহ। আমি মনিরুদ্দিন বেঈমান, আমি মনিরুদ্দিন চিটা, আমি মনিরুদ্দিন দাদা, আমি মনিরুদ্দিন সকালবেলায় সেন্টার লোক, বৈকাল বেলায় মুন্টার লোক, আমি বেঈমান। এরা হাসছে কেন? হ্যাঁ, ওই আসল কথা জায়গা মতন ঠেকিয়ে দেখি তার লেগে। আচ্ছা, আমি মনিরুদ্দিন বেঈমান, কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা, তিনি সত্য। আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার চলে বলি নারাই থাকবে, তিনি এক, তিনি একক, তিনি বলেন যাহা, তিনি করেন তাহা। ওই যে সেই দিন বলে দিলেন, তোরা চিন্তা করিস না, তোরা টেনশন করিস না, তোরা হতাশ হয়ে যাস না, তোরা আমার উপরে ভরসা তাওয়াক্কাল কর, আমি তোদেরই কল্যাণ করব। এই যে কথাটা আমার আল্লাহ বলে দিলেন, তার কিছুদিন পরেই মক্কা মদিনার মাটিতে প্রমাণ হয়ে গেল, আরবের মাটিতে প্রমাণ হয়ে গেল। সেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কাছে খবর এসে গেল, নবী গো আবু জেহেলকে ঘোষণা করে দাও, যাও যাও মৌতার প্রান্তে যাও। আর সেই মৌতার প্রান্তে উহুদ বিমুহুদের প্রান্তে, মৌতার প্রান্তে বদরের প্রান্তে যাও, কিন্তু যাও আবু জেহেলকে ডাক দাও, যাও উহুদের প্রান্তে মৌতার প্রান্তে কালেমার পতাকা উঁচু করো, আমি আল্লাহ তোমাদেরই কল্যাণ করব। আমার আল্লাহর অর্ডার হয়ে গেল, আমার রসুল দয়ার হাবিব হুঙ্কার দিয়ে বলে, রে আবু জেহেল, তার সেনাপতি কমান্ডারেরা, মায়ের দুধ খেয়েছি তাই, কে মায়ের দুধ খেয়েছি তাই।
করে কালেমার পতাকা উঁচু করতে চায়। এই ঘোষণা যখন আমার রাসূল দয়ার হাবিব করে দিলেন, এই ঘোষণা যখন আমার নবী দয়ার হাবিব করে দিলেন, আবু জেহেলের কানে যখন খবর গেল, আবু জেহেল রাগে রাগনীত হয়ে বলে, কে রে আমার নেতৃত্বে আমার ক্ষমতায় মক্কার মাটিতে কালেমার পতাকা উঁচু করতে যায়? যাও সেনাপতি কমান্ডারেরা, যাও যাও সেনাপতি কমান্ডারেরা, যাও ওই মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদেরকে পিটিয়ে গুটিয়ে মাটির সাথে মিশিয়ে দাও। এইদিকে আবু জেহেলের অর্ডার হয়ে গেল, এইদিকে আমার নবীর ডাক এসে গেল, ময়দানে ঝাঁপিয়ে পড়লো। এইদিক থেকে আস্তে আস্তে নবীর সাহাবীরা, এইদিক থেকে আস্তে আস্তে আবু জেহেলের সেনাপতি কমান্ডাররা ময়দানে জমা হতে 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 ময়দানে জমা হলো 1,03,000। কত 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 ইচ্ছাকার 3,000। হ্যাঁ, এই ভাতিজির ব্যাপারে বুঝতে পেরেছে, তার মানে ছোট ছেলেরা পেলে গেল হলো হার পোতা। ওই জন্য বলি যে ভাতিজির ব্যাপারে, তো আমার ভাতিজির ব্যাপারে আমার কথা বুঝতে পেরেছে, কত 1,03,000। তবে 1,00,000 হলো আবু জেহেলের সৈন্য কমান্ডার এবং 3,000 হলো আমার নবী। ভাইজি এটা কি সম্ভব? 1,00,000 এর কাছে 3,000 কি লড়ালড়ি করা সম্ভব? আচ্ছা আপনারা মেলায় কি আছেন, আমি বক্তব্য দিতে দিতে গা করে নাই যার রাগ করে কুদ্দে পড়ে গেল, আর আপনারা যদি সবাই দাঁড়িয়ে যান তো আমাকে ভিড়া পাওয়া যাবে, পাওয়া যাবে তো 1,00,000 এর ভিতরে যদি 3,000 ঢুকে যায় তো খুঁজে পাওয়া সম্ভব? এই তো হারিয়ে যাবে। দেখেন 3,000 সৈন্য নিয়ে আমার রসুল দয়ার হাবিব ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। লড়াই আরম্ভ হয়ে গেল, লড়াই চলতে 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 অল্প কিছুক্ষণের মধ্যে কাফের বেদিনের দলেরা ময়দান থেকে পালাতে আরম্ভ করলো। কেন? যারা আল্লাহ তার রসুল, হ্যাঁ এ ফকির বাবা এত নাম দিয়ে আল্লাহ রসুল বলেছেন বুখারীর হাদিস, আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করে, আল্লাহ মজলুমের দোয়া কবুল করে, আল্লাহ মায়ের দোয়া কবুল করে, ওর কানেকে তুলে দিয়েছে, এগুলাতে যে চাহিদা আসবে ও আমার হাতে 50-100 টাকা দিয়ে যাবে মসজিদের মাদ্রাসার লেগে। তো যাই বা ওকে একটু দোয়া করে দিও, আর যেন ও একটু ভিক ঠিক বেশি পায়, আর যেন এইভাবে মসজিদ মাদ্রাসাতে 10-20 টাকা দান, হাসেন না তো ভাইজান। একজন গরিব মানুষ ও বেচারা যেই নিয়ত করি দেখ প্রত্যেকটা জালসাতে কিন্তু বেচারা দায় বেনামিতে 1,000 টাকা নারাজ থাকবে। তো ভাই আমাদের দুহার বলতে দেন, টাকা দেখতে লাগলে আর তাড়াতাড়ি বাড়ি পালিয়ে যাবে, আমার জানা আছে। আর রাত্র অনেক হয়ে গেছে, কেন যে আমাদের মালদা ডিস্ট্রিক্টের আজ 12টা, তো বিশেষ করে কিন্তু এটা প্রিয়া, গত রাত্রে আমি যেখানে ছিলাম রাত্রি 1:30টার সময় দিল, তার আগের দিন যেখানে ছিলাম 2:15 দিলে, তার আগের দিন যেখানে ছিল ওখানে 2:30টার সময় দিলে। তো ভাইজান রাত্রি 2:30 স্টেজে যাচ্ছি, তো প্রায় 25-30 হাজার মানুষ। আমি যে হায় করবে চোখে নিন নাই, মানে ওরা ভাটিয়া মানুষ, এরকম করে কহিলে ফের ওয়াজ জমবে, মানে ওই দিকে জালসা করতে গেলে একদম আক্ষার বাদিয়া ভাষায় ওয়াজ না করলে ওরকে ওয়াজ জসে আনে। আর যদি বাংলা ভাষা দিয়ে ওয়াজ করি, মানে যেরকম এখানে করছি এইভাবে ওয়াজ করি, তখন 15-20 মিনিট শুনে দেখলে কি কইটা বাংলাতে বুঝতে পারি না, বাদিয়া ভাটিয়া ভাষা না কইলে কি আর মজা লাগে? তো ওই লেগে দেখবেন ইউটিউবে অনেক জালসা আছে একদম। আমি ওরা বলি দেখেন আপনারা ভাটিয়া ভাষা শুনবেন তো অসুবিধা নাই, কিন্তু আমি বাদিয়ার বাচ্চা, বাদিয়া আমার 14 বংশ বাদিয়া, কিন্তু আমি বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করে আমি বাদিয়া ভাষাটা একটু আমার কাছে স্টেজে যে মিস্টেক হয়ে যায়, আমার ভয়ের আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে অল্প কিছুক্ষণের মধ্যেই যেন কাফের বেদিনের দলেরা ময়দান ছেড়ে চলে গেল, আমার রসুল এবং তার সাহাবীরা কালেমার পতাকা উঁচু করে সেই দিন মক্কার মাটি বিজয় করল। বলি না আমার ভয়ের আমার বন্ধুরা, আমার প্রশ্ন হলো এটাই, আমার প্রশ্ন হলো এটাই, আমার দুঃখ হলো এটাই, ওরাও তো ছিল সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু, আমরা কি আমরা ভারতের মাটিতে সংখ্যাগোষ্ঠী? কথা বলেন, আমরা ভারতের সংখ্যাগোষ্ঠী না কোনটা? জি ভাই বলে দেন একটু,
আমরা সংখ্যালঘু, সেই দিন মক্কার মাটিতে তারাও ছিল সংখ্যালঘু, ওরাও ছিল সংখ্যালঘু, আমরা হলাম সংখ্যালঘু। ভাইজান, ওদেরও মন্ত্রী ছিল অমুসলিম, আমাদেরও মন্ত্রী হলো অমুসলিম, আমাদের মন্ত্রী হলো নরেন্দ্র মোদী, তাদের মন্ত্রী ছিল আবু জেহেল। তবে ভাইজান, ওরাও ছিল মুসলমান, আমরা হলাম মুসলমান, ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, আমাদেরও নাম হলো আব্দুল্লাহ। ওরাও গরুর মাংস খেত, আমরাও গরুর মাংস খাই, ওরা ছিল 3%, আমরা হলাম 25%। তবে ভাইজান, সেই দিন মক্কার মাটিতে 3% মুসলমান মক্কা বিজয় করে পৃথিবীকে ইতিহাস দিল। ওরাও তো ছিল মুসলমান, আমরাও তো হলাম মুসলমান, ওরাও ছিল সংখ্যালঘু, আমরাও হলাম সংখ্যালঘু, ওদেরও নাম ছিল আব্দুর রহিম, আমাদেরও নাম হলো আব্দুল করিম। তবে ওরা কেন বিজয় হলো, আমরা কেন প্যাটানি খেলাম, ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? কথা খেয়াল করে শোনার লজ্জা লাগবে, নিজের পায়ের চপ্পল খুলে নিজেকে মারার মনে হবে। খুব খেয়াল করে শুনেন, ওরা কেন বিজয় হলো, কেন লাঞ্ছিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন পদদলিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো? ওরাও তো মুসলমান, এরাও তো মুসলমান। তার কারণটা কি রে? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তাকে আমার পকেট থেকে 500 টাকা বের করে দেব। কেন? ওরা তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু, ওরাও ওদের নাম আব্দুল্লাহ, এদেরও নাম আব্দুল্লাহ, ওরাও ছিল, ওদের নাম ছিল আব্দুর রহিম, এদেরও নাম আব্দুর রহিম, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাদানি খেল? আরে ওরা তো ছিল 3%, আমরা তো হলাম 30%, ওরা কেন বিজয় হলো, আমরা কেন বঞ্চিত হলাম? সেই দিন কেন মক্কার মাটিতে কাবা সুরক্ষা হলো, এখানে ভারতের মাটিতে বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির কেন তৈরি হলো? কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, আমি 500টি টাকা আপনাকে বকশিস দেয়া যায়, ইনাম দেয়া যায়, উপহার দেব 500টি টাকা, উপহার দেব 500টি টাকা, একজন দাঁড়িয়ে বলতে পারবেন তার কারণটা কি? আমি মনিরুদ্দিন আপনার আগে বলছি, একটু ধৈর্য ধরুন, রাত অতিরিক্ত। আমার ভাই আমার বন্ধুরা, সেই দিন কাবাকে সুরক্ষা করা হলো, আজকে ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো। ভাই গো, আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে, আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে, আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিজদা করে, কিন্তু যেই দিন রাম মন্দির ভূমি পূজে পুজো হলো, সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করলো, সিজদা দিয়েছে, তো পেট পাড়া দিয়ে শুতে গেছে। অত রাগ আমাদের উপরে, অত রাগ আমাদের উপরে, একদম পেট পাড়া দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে। আমার আর চশমা কোথায় গেল? আমার ভাই আমার বন্ধুরা, আমার আব্বা জান সোনা চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরুদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই, সেই দিন কেন কাবা সুরক্ষা হলো, আজকে কেন বাপরি ভাঙা হলো, তার কারণটা ভাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি। তাদের ইমানটা এখানে ছিল, আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে। তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, ইমান থাকার জায়গার নাম কি বন্ধু? ইমান, আমার থাকার জায়গা হলো ঘরে, বাড়ির ঘর, আর ইমান থাকার জায়গার নাম কি? অন্তর। ইমান থাকার জায়গার নাম হলো অন্তর, কেউ বলে হৃদয়, আল্লাহর রাসূলের ভাষায় বলা হয় কালব, তবে অন্তর ইমান থাকার জায়গার নাম হলো অন্তর। কিন্তু ভাই গো, তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল, কিন্তু আমাদের ইমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে, সেই জায়গাটার নাম কি গো জানা আছে? আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে, ওই জায়গাটার নাম কি বলা যাবে? 1,500 টাকা দেবো। আমি জানি, আমি বলবো আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে, ইমান থাকার জায়গার নাম হলো কালব, ইমান থাকার জায়গার নাম হলো হৃদয়, ইমান থাকার জায়গার নাম হলো সিনা,
ইমান থাকার জায়গার নাম হলো দিল, কিন্তু এই দিল থেকে ইমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে, জায়গাটির নাম আমি বলবো তবে একটু পরে বলবো, টেনশন করবে না, বলবো একটু পরে বলবো। আর একটা কথা বলেছি, ওরা কেন বিজয় হলো, এরা কেন প্যাপানি খেলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো, ওরা কেন বিজয় হলো, এরা কেন অপমানিত হলো, এই কারণটা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন। আমার ভয়ের আমার বন্ধুরা, তারা কিভাবে বিজয় হয়েছিল, তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল। ভাই গো, একটা কথা আপনাদের বলি, এখানেই এক্সাম্পল দিয়ে বলছি, এই যে নওজোয়ান তরুণ যুবক বয়সটা 25-28 বছর আনুমানিক, ভাই জান এই যুবকের বিয়ে দেওয়া হলো, এই যে বর্তমান, এ কিন্তু বর্তমানের, ওখানকার নয়, ওরা নয়, এরা, এদের মধ্যে এই এরকম, ওদের মধ্যে ছিল এরকম, আর এদের মধ্যে এরকম, এই ছেলেটার বিয়ে দেওয়া হলো, বউ নিয়ে বাড়ি এলো, বাবা তার দেখে বলছে মাজান রে, বলে কি হয়েছে, বলে আব্বা, বলে কি বাপুজি, হ্যাঁ তুই আজকে কলকাতা চলে যাবাটা, ওই যাবে বিয়ে, বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে, রাতে হবে তার সোহাগ রাত, রাতে কি হবে তার সোহাগ রাত, তার ফুলসজ্জার রাত, তার জীবনের প্রথম রাত, যেই রাতটা পূর্বে আসেনি আর মনে আগে পর্যন্ত আসবে না, সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে। আমার বাপ বলছে তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি, বুঝাবে, একটা যুবক আছেন হাত তুলে বলবে না ওকে 50-60 এখনই আমি ফোন পে করে দেবো, মাথা খারাপ যাবে যাবে না, যখন ও তোমার বাপ বারবার করে হাটে বাজারে ধরতে বলেছে, ও তখন আর বড় মামা চাষত ভাই বড় ভাইয়ের কাছে চলে গেছে, বলছে যে মাঝখান বড় ভাই, বলে কি হয়েছে, বলছে বিষ খাবো, হ্যাঁ আজকে বাজার করে গেল, বলছি রে তোর কি মাথা চিট হয়ে গেল, কে কি বলেছে তোকে, বলছে বাপুকে যা পুচ করো, ও তো জামা টামা খুলে, ও বরযাত্রী গেছিল জামা টামা খুলে চুলে আঁকা বাই করে, হ্যাঁ মাঝখান বাবু ওই সেন্টা কেন এরকম কথা বলছে, কি হয়েছে আমাকে যা বুঝে বিষ খাবো, বলছে ওকে আমি মানে উকিল না কে ফোন করেছিল ওকে এখনই শিয়ালদা ধরতে কয়েছে হাটে বাজারে, তুমি এটা একবার নিয়ে বাপু তুই চল যা, বলছে তোমার মাথা খারাপ হয়েছে নাকি, হ্যাঁ লাখো কাজ হয়ে যায় তার লেগে তুমি আজ যেতে পারবে না, যা একটু রাগারাগি এলো, এই হলো আমাদের কথা, এই হলো এই 2022-এর, এই হলো 2022-এর চিত্র। কিন্তু এমনই এক ঘটনা মক্কার মাটিতে মৌতার প্রান্তে ঘটেছে, এমনই এক নওজোয়ান তরুণ যুবক, আমি তো এর নাম জানি না, এর নাম জানি না, একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও, এ বলবে যাব না বিষ খাবো, কিন্তু এমনই এক নওজোয়ান তরুণ যুবক, নাম তার আব্দুল্লাহ বিন রাওয়াহা, নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, তাদের ইমানটা কত মজবুত ছিল, নবীর প্রতি তাদের কত মহব্বত ছিল, জান্নাতের প্রতি তাদের কত লোভ ছিল, নতুন বউ নিয়ে বাড়ি এসেছে, বিবি তার স্বামীকে দেখে নাই, স্বামী তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, আজকে তো বর্তমান 2022 সালে, আমরা বিয়ে করার আগে বইয়ের মোবাইল নাম্বার পাওয়া যায়, তাই না, পাওয়া যাচ্ছে, ভাই গো, কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহা তার বিবিকে দেখে নাই, বিবি তার স্বামীকে দেখে নাই, আব্দুল্লাহ বিন রাওয়াহা সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে, রাত্রে হবে তার সোহাগ রাত, সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত, সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত, জীবনের সবচাইতে মূল্যবান রাত। ভাই গো, আমার আব্বা জানেরা, এই মুহূর্তেই আমার রাসূলদার হাবিব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন, আব্দুল্লাহ বাড়িতে আছো, আমার নবী এমনই ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আছো, আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি, বলে আব্দুল্লাহ রে এক মিনিট লেট করো না, তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাও, মৌতার প্রান্তে যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে, আব্দুল্লাহ রে বাড়িতে আর থেকো না, তৈরি
বন্দী হয়ে বেরিয়ে যাও। যখনই নবীর আওয়াজটা আব্দুল্লাহর কানে গেল, আব্দুল্লাহ এক মিনিট লেট করলেন না, ব্যাগ ঝোলা পোটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নবীর ডাকে চলে গেল। বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে, প্রাণের স্বামী যান, বিদায় কালে শেষের বেলায়, বিদায় কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না, একটু কি চেহারাটা দেখতে পাবো না। আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে, না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন আমার নবীর ডাক এসেছে, আমাকে ময়দানে জেলে যেতে হবে, আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে, আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। বিবি রে, আমি তোমার সাথে দেখা করতে পারি না, কেন গো স্বামী যান? বলে, বিবি রে, তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে, তোমার মুচকি হাসি দেখে, তোমার টানা টানা চোখগুলি দেখে, যদি আমি তোমার মহব্বত প্রেমে পড়ে যাই আর তোমাকে ছেড়ে যদি না যাই, আমার রসুল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ পড়লে, তখন আমি আমার রসুলকে কি জবাব দিব? না রে বিবি না, আমি তোমার সাথে দেখা করতে পারি না। হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনী বিবি সাহেবা, হাইরে সবুর কারিনী ধৈর্য ধারিনী জিহাদি মহিলা, উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে, ও গো স্বামী জান, আল্লাহর কসম দিয়ে বলি, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না। স্বামী গো, একটু তোমার চেহারা খানা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে, ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো, আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো। কিন্তু আব্দুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেবা সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে, কাল কিয়ামতের দিন পর্যন্ত। কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামীকে? কাল কিয়ামতের দিন পর্যন্ত। বলে, স্বামী যান, একটু তোমার চেহারাটা দেখতে চাই, যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আব্দুল্লাহকে দেখে চিনতে পারি, এটা আমার সোহাগ রাতের স্বামী, আমার আব্দুল্লাহ। ভাইজান বন্ধুরে, মাত্র তিন মাস সহিতে পারে না, তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে, কিন্তু দেড় মাসও সহিতে পারে না। ও ফোন করে যে কাল লাগছে, চলে যাওয়ার কথা ছিল তো কাল লাগছে, যাবে না, দুদিন আর কষ্ট করো, মানে লাইনে আর একজন আছে, কথা লাগে বেড় হয়ে গেল নাকি, কথা কি বেড় হয়ে গেল, ঘটনা তো এরকম ঘটছে নাকি? ভাইজান বন্ধুর, আমার আমার পরদান আসিন মায়েরা, শুনে যেন রাতের বেলা নিজের জীবনকে কন্ট্রোল করে সোহাগ রাত্রের স্বামীকে কাল কিয়ামতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল। ভাই গো, সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল, তার ইমানের কি জোশ ছিল, জান্নাতের কি লোভ ছিল, নবীর কি ভালোবাসা ছিল? জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসাই করে সোহাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল।